এই জাস্ট ঢুকেছিলাম অনেক রাত হয়ে গিয়েছিল সকাল হয়ে গেছে এবার এটা হচ্ছে হোটেল আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি এখানে ব্রেকফাস্ট করে হোটেলের রুমে আবার যাব তারপর সব কিছু গুছিয়ে নিয়ে বেরোবো তুই কি খাবি জিরিয়াস খাবে

বেরোনোর জন্য ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যে বেরোবো আমরা এখান থেকে গ্র্যান্ড ক্যানিয়ন যেতে লাগে আমরা যেহেতু কালকে অনেকটা লাস ভেগাস থেকে ড্রাইভ করে চলে এসেছিলাম তার জন্য আমাদের আজকে একটুখানি কম যেতে হবে কম ড্রাইভ করতে হবে তো এই হয়তো দু ঘন্টার মধ্যে পৌঁছে যাবো তো জাস্ট স্টার্ট করবো আমরা এটা ছিল আমাদের হোটেলের কালকের রুমটা সব দ্বীপ গুছিয়ে নিয়ে বেরিয়ে চলে গেছে আজকে প্রত্যেকবার খুব দেরি হয়ে যায় রাতেবেলায় অন্য হোটেলে ঢুকতে বলে আজকে দ্বীপ একেবারে আমরা ঠিক করে এসেছিলাম যে এবারে ট্রিপে যেন লেট নাইট না হয় তো সব যাওয়ার হোটেল ছাড়ার রুমটা ছাড়ার আগে সব চেক করে একবারটি দেখে নিচ্ছি যে কোথাও কিছু রয়ে গেল নাকি কারণ এসে আমরা ফ্রিজে এসে অনেক কিছু জিনিস রেখেছিলাম রাত্রিবেলাতে সব মোটামুটি হয়ে গেছে নেওয়া উই আর And this is the 2022 Arizona trip, and we are very excited to complete most of Arizona and the Canyon Park Canyon spot. So here is PP, and here is our. ক্যামেরা বাড়িতে মায়ের সঙ্গে কথা বলে নিয়ে আর গাড়ির সমস্ত জিনিস সব তৈরি করে লাগিয়ে তারপরে গিয়ে খাবার দাবার কিছু তুলে নিয়ে আমরা এই ফ্ল্যাগ গ্রাম ছাড়িয়ে এই সুন্দর রাস্তা ধরে চলতে শুরু করলাম গ্র্যান্ড ক্যানিয়নের দিকে মনে হচ্ছে আমরা রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে গেছি রন পেছনে গাড়ি তো দাঁড়িয়ে আছে ও ঘুমাচ্ছে কিন্তু এখনো দুপুরের ঘুম এটা একটা বোর্ড কোকোনিনো ন্যাশনাল ফরেস্ট ছবি তুলে নাও এইটা বেসিক্যালি একটা ইন্টারসেকশন পয়েন্টের জন্য এটা ল্যান্ডমার্ক করা আছে এই দিকটা হচ্ছে কোকোনিনো ন্যাশনাল ফরেস্ট মানে এই দিক থেকে যাব আমরা এই দিকে এই জায়গা এই জায়গাটাকে বলছে আর এই দিকটায় হচ্ছে দেখুন কেবাব ন্যাশনাল ফরেস্ট এই দিকটা হচ্ছে মানে ফ্ল্যাগস্ট্র্যাপের দিকটা যে দিক থেকে আমরা আসলাম হোটেল নিয়েছিলাম তো এটা বলছে কেইবাব ন্যাশনাল ফরেস্ট গাড়ি যাচ্ছে গাড়ি দেখে এই দিক দিয়ে যাও এদিকে বড় জায়গা আছে পুরোটা গিয়ে তারপর ক্রস করব চলুন এখানে একটু নাচা নাচি ফটোশুট সুন্দর করে জায়গাটাকে অনুভব করা হয়ে গেল এবার আমি দৌড় দিয়ে গাড়ির দিকে রওনা দিলাম কারণ ওখানে রনকে তো একা রেখে এসেছি আর ও ঘুমচ্ছে ঘুম থেকে উঠে হঠাৎ যদি দেখে যে এরকম জঙ্গলের মাঝখানে পাপা মামা নেই ও একা গাড়িতে দাঁড়িয়ে আছে চিল চিৎকার করবে তাই তাড়াতাড়ি যাই আর তাছাড়া গ্র্যান্ড ক্যানিয়নে যদি তাড়াতাড়ি না পৌঁছাতে পারি এবছরও আমাদের আবার ঠিক আগের বছরের মতো হবে ঠিক সন্ধ্যে হওয়ার সম্মুখে পৌঁছলে আর ভালো করে একদম দেখা যায় না কিচ্ছু প্রায় গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের কাছে পৌঁছে গিয়েছি এখন এখানে ভিজিটার সেন্টারে দাঁড়িয়েছি ভিজিটার সেন্টার থেকে সব সময় কিছু না কিছু ম্যাপস তারপর টিকিট পার্কটা ন্যাশনাল পার্কটায় ঢোকার জন্য টিকিট এইসব কেটে নিই আর ম্যাপ থাকে ম্যাপটাও এখান থেকেই দিয়ে দেয় হ্যাঁ ওয়েদারটা দারুণ ওয়েদার কালকে ফার্স্টে গরম ছিল তারপর যখন হোটেলে পৌঁছেছিলাম তখন অনেক রাতে ঠান্ডা ছিল আর এখন আবার ওয়েদারটা বেশ সুদিন খুব গরমও লাগছে না আবার ভীষণ রো ঠান্ডাও না আর আকাশটা আকাশটা জাস্ট দুখোর আকাশ দ্বীপ যেমন আকাশ পছন্দ করে এবারে ওয়েদারটা সেরকম পেয়েছে চ আমরা তাহলে ভিজিট সেন্টারটা ভেতরে ঢুকে আবার রন বলেছে একটু পিৎজা খাবে তো পিৎজা খেয়ে খেয়েই থাকবে সব ট্রিপে তাই করার চেষ্টা করে ইসের সি ডোনটাই স্টোন অ্যান্ড গ্লাস লিপি বানায় না তোর এখানে প্রতিটা বেড়াতে যাওয়ার জায়গাতেই এরকম একটা করে ভিজিটার সেন্টার থাকে আবার কোথাও কোথাও দুটো করেও থাকে আরো বেশি থাকে মানে পয়েন্টে পয়েন্টে সেন্টার থাকে আর তাতে অনেক ধরনের জিনিস পাওয়া যায় যদিও আমাদের গ্র্যান্ড ক্যানিয়নটা আগের বছর ঘোরা তো আমাদের প্রায় প্রচুর ম্যাগনেট গ্র্যান্ড ক্যানিয়নের কেনে ভিজে আটকানো আছে কিন্তু তা হলেও ভিজিটার সেন্টার ঘুরবো আর কিছু কিনবো না সেটা তো হয় না তাই জন্য এবারে খুবই কম গ্র্যান্ড ক্যানিয়ন থেকে সংগ্রহ সেটা হচ্ছে গিয়ে আগের বারে ঠিক যেই জিনিসগুলো মিস করে গেছিলাম এই ধরুন আগের বছর যেমন যখন গ্র্যান্ড ক্যানিয়ন গিয়েছিলাম এই পয়েন্টটাই মিস হয়ে এই পয়েন্টে গিয়ে যে এই ওয়াচ টাওয়ারটা এই ওয়াচ টাওয়ারটা আমরা দেখিনি সময় ছিল না বলে তো সেইটার একটা ফ্রিজ ম্যাগনেট কিনেছি আর এইটা এইটা দেখুন কি সুন্দর না এইরকম পিঙ্ক কালারের জিপগুলো ওখানে গ্র্যান্ড ক্যানিয়নের যে অত বড় এরিয়া ওই এলাকাটা জুড়ে এইগুলো ট্রিপ করায় আর এই রকম একটা করে নেকলেস আমি প্রায়ই যে কোনো জায়গায় যদি পছন্দ হয়ে যায় হয় যদি নেকলেস বা কোনো ইয়ার রিংস এরকম পছন্দ হলে আমি এরকম একটা করে কিনি খুব ভালো লাগে দেখতে এছাড়াও এখান থেকেও চাইলে ম্যাপ দিয়ে দেয় আবার যেখানে গেটের এন্ট্রি সেই গেটের এন্ট্রির জায়গাতেও ম্যাপ দেয় তো এই হলো গিয়ে আজকের ভিজিটার সেন্টার থেকে আমাদের কেনা দাঁড়ান এখন আবার রনকে একটু পিৎজাটা খাইয়ে নি এখন তো বেলা অনেকটাই হয়ে গেছে আর এই সময় যদি না খেয়ে নি আমরা যদি যখন ঢুকে যাব গ্র্যান্ড ক্যানিয়নের এলাকাটার ভেতরে ওখানে আবার সেরম কিছু একটা নেই সেই হয় রেস্টুরেন্টে ঢুকতে হবে এবার রেস্টুরেন্টে ঢুকলে খেয়ে লাইন দিয়ে খেতে খেতে অনেক টাইম লাগবে তাই এখানেই একটু খেয়ে নি ট্যুরিস্টের সুবিধার্থে এই দেখুন এইখানে গ্র্যান্ড ক্যানিয়নের যে ম্যাপটা আমাদেরকে হাতে দেওয়া হয় ঠিক সেই ম্যাপে যেভাবে যেভাবে পয়েন্টগুলো দেওয়া আছে সেই রকম একটা জাস্ট অবয়ব করা আছে যে আপনি কোন পয়েন্টটায় যেতে পারেন কোন পয়েন্টটায় গেলে কিভাবে কোন জিনিসটা দেখতে পাবেন তো এইটা হচ্ছে গিয়ে সেই ম্যাপ সেটারই একটা ম্যাপ তো যাই হোক এখানে আমরা ম্যাপও পেয়ে গিয়েছি আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা আবার একটুখানি গাড়ি চালিয়ে যাব গিয়ে যেখানে থেকে গ্যান ক্যানিয়নের গেট সেইখানটা থেকে ঢুকবো ওই যে দেখুন দূরে ঠিক ওই পিঙ্ক জিপ যেগুলো কিনলাম এই মাত্র ম্যাগনেটের সঙ্গে সেই ম্যাগনেটের মতো জিপগুলো এখানে দাঁড় করানো আছে এটা যদিও আমাকে রণ দেখিয়েছিল মামা এটা কিনবো বলে একটু খোলামেলা ঘুরতে ভালো লাগে না সেজন্য ওই রকম ঘোরায় আর এই বোর্ডটা দেখার পর তো খুশি বাদ মানছিল না আগের বছর এটা মিস করে গিয়েছিলাম এরকম বোর্ড এখানে ন্যাশনাল পার্কের প্রতিটা ন্যাশনাল পার্কের বাইরে লাগানো থাকে There's a quite a few routes and trails and scenic spots we'll cover. So, Ron is here. Ron, Ron how are you? <laughs> You're fine? good? the watchtower in the desert view. Look at me. Board kulu, normally, পার্কে ঢোকার বাইরেই করা থাকে এবং এই পার্কে ঢোকার বাইরে এরকম তুলে তারপর এই টিকিট কাটার সামনে এসে লাইন দিয়ে দাঁড়াতে হয় তো এখানে আমরা টিকিট কাটলাম টিকিটের দাম নিল প্রাইভেট কার হলে পঁয়ত্রিশ ডলার তো আমাদের পঁয়ত্রিশ ডলার দাম নিয়েছিল টিকিটের এবং সেটা এক থেকে সাত দিন ভ্যালিড গ্র্যান্ড ক্যানিয়ান ন্যাশনাল পার্কের অনেকগুলো পয়েন্ট আছে তো আমরা পৌঁছেছি পৌঁছানোর পরে এবার সবকটা পয়েন্ট জাস্ট ঘুরে ঘুরে দেখব তো এখন আমরা ভেতরে ঢুকি দেখি যে কোন কোন পয়েন্টগুলো আমরা কভার করতে পারি আজকে আমরা একটা লিস্ট বানিয়ে এনেছি তো চলুন আর এই হলো গিয়ে আজকের আমাদের প্রথম পয়েন্ট আমরা প্রথমে আজ এই পয়েন্টটাতেই এসেছি পুরো গ্র্যান্ড ক্যানিয়ন জায়গাটা একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে সে তো আমরা ছোট থেকে বয়ে পড়ে আসছি তো এখানে কি করা আছে যে যেই এক একটা পয়েন্ট থেকে দেখতে এক এক রকম লাগে এবার যেই পয়েন্ট থেকে দেখতে যেমন লাগছে সেরকমভাবেই চেষ্টা করা হয়েছে বোধ যে সেই পয়েন্টটার নামটাও সেরকম রাখা এখানে দেখুন লেখা আছে ডাক অন রক ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মতো পাথর একটা বড় পাথরের উপরে ঠিক হাঁসের মতোই বসে আছে মনে হচ্ছে ওই জন্য এই পয়েন্টের নাম দেওয়া হয়েছে ডাক রক তো প্রতিটা পয়েন্টে কিছু কিছু না নামকরণ করা আছে এই আর এক একটা পয়েন্ট হয়তো এইখানে আপনি গাড়ি পার্ক করছেন সেই পয়েন্ট পার্কিং প্লট থেকে একটুখানি হেঁটে গিয়ে হেঁটে যেতে হচ্ছে আবার সেই জায়গাটা হয়তো অনেকটা দেখা যাচ্ছে আবার কোথাও হয়তো একটা একটা রাস্তার রাস্তার এটা যেমন মানে রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো যাওয়ার মাঝখানে একটা বাঁদিকে এরকম ভাবে ছোট্ট করে পয়েন্ট করা হয়েছে তো এই রকম ভাবে পুরো জায়গাটাতেই কম বেশি ছোট বড় করে পয়েন্ট করা আছে যেরকম যেখানটা দেখতে লাগছে কোথাও কোথাও সেরকম আবার কোথাও কোথাও হয়তো এমনিই নামটা ওই রকম করা আছে আবার কোথাও কোথাও হয়তো যে ভূমিরূপটা যেই রকম সেরকম ভাবে নামকরণ করা হয়েছে তো চলুন এটা আবার একটা অন্য পয়েন্টে পৌঁছে গেছি এই রকম ভাবে প্রতিটা পয়েন্টের একটা একটা আলাদা নাম এই পয়েন্টটা আবার দেখুন এই পয়েন্টটার থেকে এই রকম ভাবে মানে অনেকটা খোলা ভাবে দেখা যাচ্ছে কোনো পাথর দিয়ে গার্ড নেই বা যেখানটায় দাঁড়াব গিয়ে সেইখানটার থেকে আবার মনে হবে না যে নিচটা ভীষণ খাড়াই মানে পড়ে যাব এরকম মনে হবে না আগের পয়েন্টটা যেমন ছিল প্রাচীর দিয়ে ঘেরা ছিল যেহেতু মেন রোডের ওপরেই তো এটা আবার সেই পয়েন্ট নয় আর চলুন এখন গিয়ে এই পয়েন্টটা একটু দেখি কি জানেন তো যে কোনো জায়গায় ওয়েদার অনুযায়ী দেখতে এক এক রকম লাগে আমরা এখন এসেছি এখন গরমকাল গরমকালের একরকম ভিউ আবার এই গ্র্যান্ড ক্যানিয়নেই যদি আপনি শীতকালে আসেন তখন দেখবেন নিজেই ও টপ পয়েন্টগুলো এই টপ পয়েন্টগুলোতে কি সুন্দর স্নোতে ভরে আছে ইভেন যেই রাস্তাগুলো দিয়ে আমরা হেঁটে হেঁটে আসলাম সেই রাস্তাগুলো বরফে ভরে থাকে যদিও আমি কখনো শীতকালে আসিনি যখন এসেছি এসেছি তখনও গরম ছিল এবারেও তবে ছবিতে যা দেখা আর কি তাই জন্যই বলছি যে সমস্ত রকমের বর্ষাকালে একটু গাছে পাতা বেশি থাকে তারপর একটু ঘাস ঘাস হয়ে থাকে তো সম যে কোনো কালে দেখতে ভিউটা আরেকটু আলাদা আলাদা হয় আর এটা হচ্ছে গিয়ে ডেজার্ট ভিউ পয়েন্টে আমরা এখন হাঁটছি মা ছেলেতে রনকে আমাকে ধরে থাকতে হচ্ছে কারণ ও উঠেছে অনেকক্ষণ ঘুম থেকে সেই যে পিৎজা খেলো তারপরে ঘুমিয়েছিল তারপরে ঘুম থেকে উঠে পড়েছে নিয়ে আর ওর চোখেও একটু জানেন কেমন একটা অ্যালার্জি টাইপ হয়েছে আমরা কালকে যখন ফ্লাইটে আসছিলাম ও এখানে আর একটা জিনিস বলে রাখি আমি কালকে কালকে বলছি অবশ্য বাট আমার যে এখন যারা রেগুলার ব্লগ দেখেন তারা হয়তো বুঝতে পারবেন আর যারা আমার চ্যানেলে তাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই কন্টিনিউটি ব্লগ এইটার আগে যে পার্ট আমি গতকাল এসেছি গ্র্যান্ড ক্যানিয়নে টেক্সাস টু লাস ভেগাস ট্রিপ বলে লেখা আছে গ্র্যান্ড ক্যানিয়নের পথে তো আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তারা একটু দেখে নিতে পারবেন তো সেই যেটা বলছিলাম যে ওই আসার সময়তেই দেখছিলাম যে রনের চোখটা কেমন একটু ফোলা লাগছে তারপর বেশি জল কাটছে তো মনে হচ্ছিল আমাদের যে হয়তো চোখে কোনো অ্যালার্জি হয়েছে বা ঠান্ডা লেগেছে বুঝতে পারছিলাম না কিন্তু আজ সকালে দেখছি চোখটা বারবার বন্ধ করছে খুলছে পিটপিট করছে আর চোখের জল পড়াটা একটু বেশি হচ্ছে আমাদের একটু ভয়ও লাগছে যে এখন এখানে আবার ডাক্তার কোথায় খুঁজবো ডাক্তার দেখাতে হবে নাকি তো সেই জন্য একটু বিরক্তও হচ্ছে আর এই দুপুরের টাইমটায় তো আমি সব সময় বলি যে ও একটু না ঘুমোতে পারলে ও রেস্ট না হলে ও একদম এরিটেড হয়ে যায় তো যাই হোক সেই রকমই করছে কিন্তু আমাদের কিচ্ছু উপায় নেই যেহেতু নিয়ে বেরিয়েছি আর একবারই তো আসা দেখে ফিরতেই হবে তো চলুন আর সময় নষ্ট না করে একদম তাড়াতাড়ি এই ডেজার্ট ভিউ পয়েন্টটা দেখেনি এখানটা দেখ আমিও আগে দেখিনি কখনো তো এই জায়গাটাকে দেখতে ঠিক গ্র্যান্ড ক্যানিয়নটা কেমন লাগে চলুন আমরা এখন একটু দেখি এখন যে সময় সেটা হচ্ছে গিয়ে ঠিক তিনটে সাড়ে তিনটে এরকম বাজে তো এই সময়ের পর থেকে সূর্যটা একটু হেলতে শুরু করে আর সেই সময় যে ছবিগুলো হয় সেই সিন সেই ছবি সবই দেখতে খুব সুন্দর লাগে মানে সূর্যের আলোটা একটু অদ্ভুত রকম ভাবে পরে তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমরা যে লোকও বাড়ছে যত বেলা বাড়ছে তত একটু মানুষের ভিড়ও বাড়ছে এই পয়েন্টটাতে মূলত যেহেতু এটা একটা মেন পয়েন্টের মধ্যে পড়ে সব পয়েন্টগুলোর মধ্যে সেজন্য সবগুলো পয়েন্টের থেকে এই পয়েন্টটাতে একটু বেশি মানুষ দেখতে পাচ্ছি আর তাছাড়া এখানে অনেকে দাঁড়িয়ে থাকবে এখন সূর্যাস্ত যাওয়া অবধি এখান থেকে সানসেটটা দেখে তারপরে যাবেন যদিও বা সানসেট আর সানরাইজের জন্য আলাদা আলাদা করে পয়েন্ট করা আছে তো আমরা এবারে সানরাইজ পয়েন্টটাতে আর যেতে পারবো কি না জানি না তবু দেখিছি He wants to see zombie in that hole. I see the holes. Yeah, you can see the holes. So that's the mountains. Houses. <laughs> এই যে এই টাওয়ারটা দেখতে পাচ্ছেন এই টাওয়ারটা আমার অদ্ভুত ভালো লেগেছে কি অদ্ভুত সুন্দর আর এত ফটোজেনিক এত ফটোজেনিক ওই জায়গাটার ঠিক ওর আশপাশটা যে মনে হচ্ছিল দাঁড়িয়ে ঠিক সূর্যাস্ত অবধি মানে যতক্ষণ না অন্ধকার হচ্ছে ততক্ষণ এই পয়েন্টটাতেই দাঁড়িয়ে থাকি ভাবা যায় যে কত কত বছর পুরনো আগে এই গ্র্যান্ড ক্যানিয়ান সৃষ্টি হয়েছিল তার অনেক বছর পরে হয়তো এটা এই টাওয়ারটা তৈরি হয়েছিল কিন্তু কেমন অদ্ভুত সৃষ্টি না কি ভাঙাচোরা অবস্থাতে দাঁড়িয়ে আছে অথচ দেখতে কি প্রচন্ড ফোটোজেনিক কি প্রচন্ড সুন্দর ছবিগুলো অসাধারণ আসছিল এই সময়। সেই কোন সকালে বেরিয়েছি এবার না আমারও একটু কেমন ঘুম ঘুম পাচ্ছে তো যাই হোক আমরা এই সুন্দর থেকে দেখে দীপ বললো এগো তো আমি আর রন এখন এগিয়ে যাচ্ছি আর দীপ পেছনে পেছনে আসছে এরপরেও আমাদের আরও কিছু পয়েন্ট দেখার আছে সেগুলো দেখবো দেখে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো এখন আমরা যাই গিয়ে আরও একটা একটা দুটো পয়েন্ট দেখব এখানে আমি অ্যাকচুয়ালি যদি গ্র্যান্ড ক্যানিয়ন কেউ ভালো করে ঘুরে ঘুরে দেখতে চায় তবে দীপ বলে যে হাতে ধরুন তিন দিন তিন থেকে চার দিন মতো সময় নিয়ে আসতে হবে আর হ্যাঁ যদি সে ট্রেক করে ট্রেলে ট্রেলে যায় তারপরে এই যে আমি যখন ভিজিটার সেন্টারে ছিলাম ওখানে যে একটা ম্যাপের মতো দেখাচ্ছিলাম না ওই ম্যাপটাতে দেখেন দেখেছিলেন কিনা আপনার আমার আপনারা আমার খেয়াল নেই তো ওইখানে একটা ওয়াটার ফলস পড়ছে তো ওই ওয়াটার ফলসটা ওই পয়েন্টটাতেও আমরা ভেবেছিলাম যাব কিন্তু এই পয়েন্টগুলোতে যেতে গেলে আপনাকে হয় ট্রেকিং করে যেতে হবে নয় ট্রেলে গিয়ে হাইক করে করে যেতে হবে তো সেটা একদমই পসিবেল না প্রথমত তো বাচ্চা নিয়ে পসিবেল না দ্বিতীয়ত ট্রেকিং করার জন্য রীতিমতো সেরকম ড্রেসিং ড্রেস আপটাও সেরকম করে আসতে হবে তো সেই সব ট্রেলে যদি এক্সপ্লোর করতে কেউ চান তাহলে সেক্ষেত্রে গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে হলে মানে পুরোপুরি ভেতরে আনাচে কানাচে কি আছে না আছে সব কিছু যদি ঘুরে দেখার হয় তাহলে ওই দুই থেকে তিন দিন মোটামুটি ভালো করে সময় নিয়ে হাতে আসতে হবে আদারওয়াইজ এই যে মেন পয়েন্টগুলো এই মেন পয়েন্টগুলো থেকে আমি আগেও একবার বললাম যে সব জায়গা থেকে গ্র্যান্ড ক্যানিয়নের ক্যানিয়নটা দেখতেই একই রকম লাগে শুধু কোথাও কোথাও এক এক রকম স্ট্রাকচার ব্যাস তাছাড়া আর কিছু না কোথাও হয়তো বিস্তীর্ণ অনেকটা ভাস্ট এরিয়া দেখতে পাবেন কোথাও কম দেখতে পাবেন কোথাও একটু কোনো একটা পার্টিকুলার শেপ দেখতে পাবেন তো লাইক এই রকম ভাবে চারিদিকটা ঘুরে ঘুরে দেখলে আর শুধু যে পয়েন্ট পয়েন্টে পয়েন্টে গেলে রকম আর ভেতরে ভেতরে এক্সপ্লোর করতে গেলে তার জন্য তিন থেকে চার দিন কি তিন দিনের মধ্যে সময় লাগবে সময় হাতে নিয়ে আসতে হবে ঘুম পেয়ে গেছে বলে আমার একটু যন্ত্রণা করতে শুরু করেছে সেজন্য দিকের পয়েন্ট গুলোতে আমি আর একদম নামিনি আর একটু ভীষণ গরমও মানে গরম লাগছে গরম থেকেও হতে পারে মাথাটা যন্ত্রণা করছে তো সেজন্য লাস্ট পয়েন্টগুলোতে শুধু দ্বীপ নামছে নেমে আর ও ছবি তুলে নিয়ে ভিডিও করে নিয়ে আর চলে আসছে আমি আর রন গাড়িতেই বসে আছি তো আমরা এখন এখান থেকে যাব হচ্ছে গিয়ে গ্র্যান্ড ক্যানিয়ন ভিলেজ বলে যেটা সেই জায়গাটাতে যাব। সেটাও শুনেছি খুব সুন্দর আর সেখানে আগেকার দিনের আদিম প্রজাতি একটা এক ধরনের ট্রাইবালদের বাড়ি আছে তারপর আরো অনেক কিছু হয়তো আছে তো সেগুলো আগে না ওখানটাতে পৌঁছলে দেখতে পাবো না বা বুঝতেও পারছি না চলুন এখন এই জায়গাটা আগে ঘুরে নিয়ে এটা একটা আলাদা পয়েন্ট মোস্ট প্রভাবলি এটা ওই মুরান বা লিপান পয়েন্টের কোন একটা পয়েন্ট তো এখান থেকে আমরা সোজা ওখানটায় যাব So let's get back. Last time we visited uh, on 2021 summer, similar time, but we only took two to three hours, so we are not able to cover these points. This time, we need to complete so we're trying to cover as much as possible let's move on আর এইবার আমরা একদম পৌঁছে গিয়েছি গ্র্যান্ড ক্যানিয়ন ভিলেজ বলে যেই পয়েন্টটা সেখানে এইখানে দেখতে পাচ্ছেন পেছনে আমার একটা এটাও একটা ভিজিটার সেন্টার এই গ্র্যান্ড ক্যানিয়ন ভিলেজ পয়েন্টটার একটা ভিজিটার সেন্টার ওখানে এখন দ্বীপ গেছে ও ওখানে দেখতে গেছে এগেন যে যদি আবার কোনো ম্যাগনেট পায় বলে আর আমি রনকে নিয়ে আপাতত দাঁড়িয়ে আছি খুব টায়ার্ড দুজনেই একটু আগে ভীষণ মাথা ধরে গিয়েছিল তো ওই লাস্ট পয়েন্টটা যেটা ছিল ওখান থেকে গ্র্যান্ড ক্যানিয়ান ভিলেজের কাছে আসতে বেশ কিছুক্ষণ টাইম লাগলো ধরুন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিট মতো লাগলো তো আমি একটা ওষুধ খেয়ে নিয়ে আর একটুখানি পাওয়ার ন্যাপ দিয়ে নিয়েছি তাই জন্য এখন বেশ ফ্রেশ লাগছে আর এই ফ্রেশ মুড নিয়ে আবার কিছুক্ষণ ঘুরবো ঘুরে তারপর আবার বাড়ির দিকে নিচ্ছি দাঁড়া এখান থেকেও একটা ক্যানিয়ানের ওভারলুক আছে

ক্যানিয়ান নাম তো গ্র্যান্ড তো গ্র্যান্ড তো হবেই এত বড় জায়গা যে তো যেদিকে যাচ্ছি সেদিকেই ক্যানিয়ান দেখতে পাচ্ছি ছোটোবেলায় শুধু পড়েছিলাম এখন নিজে চোখে দেখছি এখন আগের বছর থেকেই দেখেছি এবার আরও ভালো করে দেখলাম তাই না বলো ইয়াস অনেকগুলো পয়েন্ট কভার করেছি সবই ঘুরে ফিরে দেখে মনে হচ্ছে তাও সব একটা আলাদা আরও মনে হচ্ছে দেখি দেখি প্রত্যেক কোনো পয়েন্টে মনে হচ্ছে যে নামবো না এখনো এখনো দু তিন টেস্ট এরিয়াই যায়নি তো সারাদিন কেটে গেছে এখন এই 1 ঘন্টা বাকি ড্রাইভ করে যাব হয়তো স্পেশাল কিছু পাবো না কিন্তু অন্তত জায়গা গুলো কি বলবো টিক করে আসব এই জোন মাঝে মাঝে খাটছে আবার মাঝে মাঝে বিরক্ত হচ্ছে গাড়িতে অনেকক্ষণ বসে আছে ছোট তো কেয়ার করা যাবে এই দেখুন এখানে কত ধার থেকে গিয়ে কেমন ছবি তুলছে দেখেছেন আমার তো ভীষণ ভয় লাগছে কিন্তু তাও আমরা ভাবছি যে আমরাও যাবো ওখানটায় গিয়ে আমরাও একটা ছবি তুলবো এগুলোই তো স্পট ছবি তোলার এইখানে দাঁড়িয়ে অন্য পার থেকে বেশ পা ঝুলিয়ে তারপর পাটা একটুখানি বাড়িয়ে দিয়ে পাহাড়ের দিকে এরকম নানা রকম বেশ সুন্দর সুন্দর ছবি তোলা যায় দাঁড়ান আগে এবার একটু আমরাও একটু ছবি তুলে নি তারপরে গিয়ে অন্য দিকটায় যাব আবার যত বিকেল বাড়ছে তত ওয়েদারটা ভালো হয়ে যাচ্ছে ওয়েদারটা ভালো বলে জানেন ঘুরেও বেশ মজা হচ্ছে এই রাত্রেবেলায় গতকাল রাতে যখন ফ্ল্যাগস্টার হোটেলে পৌঁছালাম তখন যে কি ঠান্ডা লাগছিল আমরা তো ভাবছিলাম যে গ্র্যান্ড ক্যানিয়নেও বোধহয় এত ঠান্ডা লাগবে অ্যাকচুয়ালি আগের বছর যখন এসেছিলাম তখন বললাম যে বিকেলের দিকে পৌঁছেছিলাম তো এবার ওই সন্ধ্যে এই মেটা কে রে বাবা এত ধারে দাঁড়িয়ে আছে এইভাবে ছবি তুলতে গিয়ে কত অ্যাক্সিডেন্ট ঘটে আরে ওকে ডাকো ওকে ডাকো আমি ওটা যাই হোক যেটা বলছিলাম যে আগের বছর যখন এসেছিলাম তখন একটু বিকেলের দিক হয়ে গিয়েছিল বলে ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিল আর লাস্ট গতকাল কালকের হোটেলটা তো বেশ ঠান্ডা লাগছিল পৌঁছানোর পরে আমি তো ভাবছিলাম যে গ্র্যান্ড ক্যানিয়নের ভেতরেও যদি এত ঠান্ডা হয় তাহলে ঘুরে ঠিক মজা আসবে না এই রম একটা সুদিং ওয়েদার হলে তখন খুব ভালো লাগে ঘুরতে তাই যত খুশি যতক্ষণ সারা দিনই ঘুরছি প্রায় ভালোই লাগছে আর এখানে দেখছেন প্রতিটা পয়েন্টে কি সুন্দর করে পয়েন্টটা সম্বন্ধে দেওয়া আছে আর সেই পয়েন্টটার থেকে কোন ট্রেলে যেতে পারবেন কোন ট্রেল থেকে গিয়ে হাইক করতে পারবেন সেই সমস্ত দেওয়া আছে এই জিনিস এই যে বাড়িটা দেখছেন এই যে বললাম আমি যে গ্র্যান্ড ক্যানিয়ান ভিলেজে আদিম প্রজাতির যেই বাড়ি বা যে আদিম প্রজাতিরা থাকতো সেই বাড়ি এটা যে হোপি হাউস বলছে এই হোপি বলে একটা আদিম প্রজাতি ছিল এখনো আছে তাদের প্রজাতিটা তো আর সেই হপিদেরই একটা বাড়িকে সংরক্ষণ করে রাখা আছে যাতে টুরিস্টরা এসে দেখতে পায় এর ভেতরটাও মোস্ট প্রবাবলি খোলা হয় কিন্তু আমাদের আর দেখা হয়নি চলো দেখো রন বিরক্ত হচ্ছে ও সে কখন থেকে বলছে বাড়ি যাব বাড়ি যাব এবার আমাদের আর প্রায় হয়েই এসেছে আর তাছাড়া সন্ধেও হয়ে আসছে সন্ধে হয়ে আসছে বলে দেখছেন যে ক্যানিয়ানের ভেতরের অংশটা একটু ফগি ফগি লাগছে তো একদম যখন মাথার উপরে সূর্য থাকে তখন পুরো ক্যানিয়ান গুলো ভালো করে দেখা যায় এবার তো সূর্য প্রায় নেমেই যাচ্ছে তো আমরা তার মধ্যে যে আর যেইটা লাস্ট পয়েন্ট আছে ওটাতে আমরা আগের বছর এসেও গিয়েছিলাম তো সেজন্য ওই পয়েন্টটাতে একবার যাবো বলে ভেবেছি তো ওটাতে এখন যাই চলুন এটা এখন আর একটা পয়েন্টে এসেছি আমরা চলো এখানে বিশাল বড় বড় সব পার্কিং লট এত উঁচুতে যে এত রকম ব্যবস্থা করা আছে প্রতিটা পয়েন্টে অনেক অনেকগুলো করে বাথরুম রেস্টরুম আছে তারপর একটা রেস্টুরেন্ট আছে একটা না অনেকগুলো রেস্টুরেন্ট আছে তারপরে গিয়ে আরও আছে একটা ছোট মার্কেট আছে মানে গ্রসারি স্টোর আছে এখানে তো অনেকেই আছে যারা সারা দিনের দু তিন দিনের জন্য এসে আর হাইকিং করে ট্রেলে ট্রেলে যায় নিচে গ্র্যান্ড ক্যানিয়নের যে নিচে জায়গাগুলো আছে সেগুলো এক্সপ্লোর করে তো তারা আর বাইরে গিয়ে থাকে না এখানেই অনেক যে হোটেলের মতো আছে তারপর ছোট ছোটো কটেজ আছে সেইগুলোতে থাকে দীপ মনে কিছু একটা খুঁজে পাচ্ছে না কি হলো পুরনো জায়গায় আবার ফিরে আসতে কি একটা নস্টালজিক লাগে না সেই রকমই লাগছে আগের বছর প্রথম যখন আসি আমরা এই প্রথমে এসে এই পয়েন্টটাতেই উঠেছিলাম মানে ফার্স্ট এসেছিলাম দেখতে এই পয়েন্টটাতে আর এবছর যেহেতু আগের বছর এই পয়েন্টটা দেখে গেছিলাম বলে এবছর এই পয়েন্টটা আমাদের লিস্টে একদম লাস্টে রেখেছি এই পয়েন্টটাতে এসে আগের বছর একটা জিনিস আমরা দেখিনি মানে আমি যেহেতু বললাম যে এক একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে যাওয়া যায় এবং এই যে এই পয়েন্টে যাচ্ছি এই পয়েন্টটার নাম হচ্ছে এমপি থিয়েটার আর দেখুন যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে থাকবো সেই জায়গাটা পুরো ওই থিয়েটারে বসে যেমন সেই রকম ভাবেই পাথর ফেলে করা আছে মানে ওখানটায় বসে আপনি ঘন্টার পর ঘন্টা ক্যানিয়নের দিকে তাকিয়ে ভাবুন অনেক কিছু ভাবতে পারবেন তো সেই রকম আর কি ওই জায়গাটা থিয়েটারের মতো করা আছে আর কি অদ্ভুত গোছানো সুন্দর না এই জিনিসগুলো খুব ভালো লাগে ইভেন এখানে আপনি আপনার পোষ্যকে নিয়েও আসতে পারেন অনেকেই এসেছে দেখলাম সবার পেট আছে এখানে মানে যাদের যাদের পেট নিয়ে যারা এসেছে তো তাদেরও বেশ ঘোরাবার জায়গা করা আছে সব কিছু খুব সুন্দর করে সাজানো গোছানো করা আছে আর বাচ্চাদের জন্য তো যে যেহেতু স্ট্রোলার বাচ্চাদেরকে নিয়ে স্ট্রোলারে করে আসে তো সেই জন্য স্ট্রোলার ফ্রেন্ডলিও করা আছে যাতে কোনো দিক থেকেই কারোর না কোনো অসুবিধা হয়

ঘুরে ট্যুরের রওনা হয়েছিলাম যে আমাদের যেখানে মানে এখন যেখানে এসেছি সেখানে পৌঁছাতে হবে রাত্রি নটার মধ্যে বলে তো আমরা এখন পৌঁছেছি প্রায় দশটা বাজে এখানে দশটা সাড়ে দশটা তো এটা হচ্ছে গিয়ে এয়ার হোটেল না এখানে তা সবই আছে রান্নার সরঞ্জাম সব আছে তো আমি আজকে এখানে তাই জন্য একটুখানি রান্না করব এখন তারপর আমরা খাবো তো খুব খুব ঘুরলাম ঘুরে টুরে এখন ভালো টায়ার্ড তবে খাওয়ার সময় যদি একটু ভাত খাওয়া যায় পাওয়া যায় তাহলে তো খুব ভালো লাগে তাই জন্য আজকে এখন আমি ভাত রান্না তো এইটা হচ্ছে রনের পিৎজা ডেলিভারি দিতে এসেছে ও তো অ্যাজ ইউজুয়াল বলেছে যে আমি পিজা খাবো যদি অনেকক্ষণ ধরে বলেছিল যে খাবে কিন্তু তখন রাস্তাতে একদম অন্ধকার শুনশান রাস্তা আমি সেজন্য কোনো তখন ভিডিও তুলতে পারিনি অন্ধকার রাস্তা ছিল বলে আর কিচ্ছু ছিল না জাস্ট কোনো কোনো একটা ছিল না ওনলি গ্যাস স্টেশন কিছু পেয়েছিলাম তো সেজন্য এখন

হ্যাঁ সাবসেসফুল কেন ভালোই হওয়ার কথা সব মশলাই তো এনেছিলাম আমাদের ডিম ভাত রেডিও হয়ে গেছে ডিম ভাত মানে ডিমের আর ভাত আর এই যে রন হচ্ছে ও খাওয়া হয়ে গেছে ঘুমাচ্ছে হা হাড়ে তো এই গেল গিয়ে গ্র্যান্ড ক্যানিয়ন আপনাদেরকেও ঘুরিয়ে দিলাম আর আমাদেরও বেশ ভালো বেড়ানো হয়ে গেল। আবার আমি আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং উইশিং চেস থ্যাংক ইউ সো মাচ